আইসিটি প্রফেশনালদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা 2017, 2018 ও 2019। আমি সকলকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কর্তৃক আয়োজিত এই বার্ষিক সাধারণ সভা আসার জন্য। আমরা জানি যে বার্ষিক সাধারণ সভা প্রতি বছরে হয়, সেই প্রেক্ষাপটে 2020 সালে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আমরা আমাদের বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করার আগে কিছুটা প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করি। আসলে আমরা এই 2020টা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনারা সকলে জানেন আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার শতবর্ষ উদযাপন হচ্ছে, তাই না? তাই এই শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এই জাতির পিতাকে, যার জন্য আজকে আমরা এই স্টেজে উঠে গর্বের সাথে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে বা আমরা কার্যকরী পরিষদের সদস্য হিসাবে নিজেদেরকে দাবি করতে পারছি, তার প্রতি আমাদের সকলের পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। তার আমি আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে পরপর দুইবার ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছিলেন। আজকে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি যদি যুগের পার্সপেক্টিভে দেখি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন। আমাদের এখন 18,000 মেম্বার এই সংগঠনে। আজ এই সংগঠন থেকে কোনোভাবে ছোট বলা উপায় নেই। আপনারা জানেন 2018 সালে জানুয়ারিতে আমরা দায়িত্বভার গ্রহণ করি, প্রতি বছর এজিএম করা আমাদের দায়িত্ব। সব ক্ষেত্রেই আইসিটির রেগুলেশন চলছে এবং সেখানে কিন্তু নেতৃত্বে আমাদের সোসাইটিকে এগিয়ে আসতেই হবে। আমি লক্ষ্য করেছি কম্পিউটার সোসাইটি থাকার পরও আমরা বিভিন্নভাবে বিভিন্ন মামে বিভিন্ন সংগঠন করছি, বিভিন্ন ফোরাম করছি। আমরা এভাবে ফিজিক্যালি না হোক, মজুর বর্ষ উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি থেকে একটি প্রোগ্রাম হাতে নেওয়া যায় কিনা কাহিনি দেখবেন। আমরা অনলাইনে সংযুক্ত হতে পারি, সেখানে আমাদের সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী বা নেতৃবৃন্দকে আপনারা আনতে পারেন। মজুর বর্ষ উপলক্ষে একটি প্রোগ্রাম করা যায় কিনা এটি আমার একটা প্রস্তাবনা রয়েছে, এটি আপনারা কাহিনি পারেন। অবশ্যই 2019 সালে কম্পিউটার প্রশাসন নিয়োগের নতুন নীতিমালা চূড়ান্ত করা হয়, যার ফলে শুধুমাত্র আইসিটি সংশ্লিষ্ট ব্যক্তিরাই কম্পিউটার প্রশাসন হিসেবে নিয়োগের সুযোগ পাবে। আইসিটি প্রফেশনালদের উদ্ভাবন কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে বর্তমান কমিটি বিশেষ জার্নাল অফ কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি শিরোনামে একটি পিয়ার রিভিউ জার্নাল প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। জার্নালটির অ্যাডভাইজারি এবং এডিটরিয়াল কমিটিতে বিশেষ নন্দন শিক্ষাবিদ রাখা হয়েছে। ইতিমধ্যে বিশেষ জার্নাল অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির 2টি ভলিউম প্রকাশিত হয়েছে, যার প্রথমটিতে 11টি রিসার্চ পেপার এবং দ্বিতীয়টিতে 10টি রিসার্চ পেপার পাবলিশ হয়েছে। পিয়ার রিভিউর মাধ্যমে প্রতিটি ভলিউমের পেপার সমূহ সিলেক্ট করা হয়েছে। কর্মক্ষেত্রে নিয়োজিত আইসিটি প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে বর্তমান কমিটি সিকিউরিটি ফান্ডামেন্টাল ফর আইটি প্রফেশনালস এবং সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিরোনামে দুটি সময়োপযোগী ট্রেনিং এর আয়োজন করে। প্রতিটি ট্রেনিং এ বিভিন্ন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক আইসিটি প্রফেশনালস অংশগ্রহণ করে। বর্তমান কমিটি বিশেষ পরিবারের সদস্যদের বিনোদনের জন্য নরসিংদিয়ার গ্রিন কলেজে পার্কে পিকনিকের আয়োজন করে। বিশেষ পরিবারের উল্লেখযোগ্য সদস্য পিকনিকে যোগদান করে। নিম্নতে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিশেষ পরিবারের অংশগ্রহণকারী সদস্যরা একটি দিন পালন করে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের ভালো উদ্যোগগুলোর জন্য।
যেগুলো ওনারা পারেননি সেটা ধরা ধরে আমি অন্তত ধরে নেই, এটা তাদের লিমিটেশন, নেগেটিভ অর্থে বলবো না পজিটিভ অর্থে, এটা লিমিটেশন, সবারই সীমাবদ্ধতা থাকে। আবার আমি যেহেতু লাইফ এবং 184 বলেছি, তাতে অনেকে বুঝতে পেরেছেন যে অনেক আগ থেকেই জড়িত, যদিও এখানে নেতৃত্ব পর্যায়ে আসেনি, সেটা বিভিন্ন কারণে হতে পারে। বাট প্রথম দিকে যখন আনোয়ার আল আজিম স্যার, ডক্টর আনোয়ার হক ওনারা ছিলেন, ওনাদের সাথে একসাথে কাজ করেছি। আমরা চাই হচ্ছে আমাদের নলেজ ট্রান্সফারের জায়গাটা আরো স্ট্রং হোক, কারণ আমাদের নলেজ ট্রান্সফার যদি না হয় তাহলে আমরা আমাদের স্বশ ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো না। আর স্বশ ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যদি অবদান রাখতে না পারি তাহলে আমার অর্গানাইজেশন আর অর্গানাইজেশনের পর আমার দেশও এগিয়ে যাবে না। সো আমার এই নলেজ ট্রান্সফারের জায়গাটা আরো স্ট্রং হওয়া দরকার। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, শুধু এই কমিটি না, পূর্ববর্তী পর পরে যারা আছেন, যে যখনই আসবেন না কেন, সবার কাছে কমন একটা থাকবে, আবেদন থাকবে যে অবশ্যই এই জায়গাটা যাতে আরো স্ট্রং করা হয়, এবং এটাই যাতে আইএমবির একটা এইম হয়। যে আমরা 2012 আমি সোসাইটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে নির্বাচন করি, 2012 থেকে আমরা জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমাদের একটা, আমরা একটা নেতা আছি, আমরা কাজ করার সুযোগ পাই আপনাদের দোয়ায়, আপনারা আমাদের সুযোগ করে দেন। দেড় তিন বছর আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাহমুদ স্যার ছিলেন, কমিটির আগের কমিটির সাথেও আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যদিও আমি নির্বাচন করিনি কিন্তু তাদের সাথে আমি সবসময় ছিলাম, বিভিন্ন প্রোগ্রাম এজিএম থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং কনফারেন্স অন্যান্য যাবতীয় যা কিছু ছিল আমি ওই কমিটির সাথেও কাজ করেছি, আমাকে ডেকেছিল আমি কাজ করেছি। সম্মানিত মাহফুজ স্যার, দেবদুল্লাহ স্যার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ওনারা ছিলেন, ওনাদের আমলে সোসাইটির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিল, এই আমলও হয়েছে হয়নি সেটা আমি বলবো না। স্যার আপনার দুজনেই আছেন, আমি কিন্তু আমার একান্তই ব্যক্তিগত মতামত প্রকাশ করছি, আমি এই দাঁড়াতে বসে যে আমার যে মতামত সেটা কিন্তু আমি প্রকাশ করছি না, আমার ব্যক্তিগত মতামত অ্যাজ এ মেম্বার হিসেবে, এই সোসাইটির মেম্বার হিসেবে। আসলে আমি অনেক বিপুল আশা আকাঙ্ক্ষা নিয়ে এই কম্পিউটার সোসাইটিতে গিয়েছিলাম, আমি 2013 সালে সরকারি চাকরিতে যোগদান করি, যোগদান করার সময় আমি অ্যাসিস্ট্যান্ট মেম্বার হই। ট্রেনিংয়ের বিষয়, আমি মোটামুটি প্রত্যেকটা ট্রেনিংয়ে ছিলাম, আপনি হয়তো বলেছেন যে ট্রেনিংয়ে আমরা ওই নাম চেয়েছি, এই চেয়েছি, ওই চেয়েছি, এটা দিয়ে আসলে একটা সংক্ষিপ্ত দিয়েছিলাম। আমরা যখন যে প্রতিষ্ঠানগুলো রেসপন্স করছে তাদের সাথে আবার আমরা যোগাযোগ করছি, আমরা কিন্তু এই ট্রেনিং করতেছি আমাদের এক্সপার্ট,